গরু 500, মুরগি 500, গরু মানে 2500 টাকা। হুম, এখানে কিসের মাংস? গরু? গরু, খাসির মাংস নাই? না, খাসি আজকে নাই। আচ্ছা, এইটা কিসের? মুরগির রস। এই মুরগির রস, এই বাটি বাটি কত করে? 500। 500 টাকা। আচ্ছা, যে এইখান থেকে কারা কারা কিনে, মানে কিভাবে কিনে? মধ্যম বৃদ্ধ এরকম ফ্যামিলিরা কিনে, আবার ভালো ফ্যামিলিরাও কিনে, গাড়ি দেয় নিয়ে যায়। জমিনের মতন যে বেশি টাকা দেয় এই পায়। আমি তো প্রায় 30-40 বছর ধরে ব্যবসা করি। ১০০ গ্রাম দাম কত? 500 প্রতিদিন বসি না, যেদিন মাল থাকে দিনকে বসি। আনুমানিক আপনার কিরকম বিক্রি হয়, কিরকম প্রতিদিন? এটা সবসময় একরকম বিক্রি হয় না, কোনোদিন 4,000, কোনোদিন 5,000, কোনোদিন শুক্রবারে 10,000, এরকম বিক্রি। অনেকেই যারা আসে আপনাকে বলে যে এইগুলো ভালো না, এইগুলো পচা। না, এরকম কেউ বলে না যে পচা। পচা হবে কেন? পচা হলে কি আর মানুষে খায় আর নেয়? আমরা যে অনেকেই যারা নেটে বলে না যে মিরপুরে এক নম্বরে বিয়ে বাড়ির খাবারের নামে কি খাওয়াচ্ছে, অনেকেই আসে না যারা বিয়ে বাড়ি খালি মিরপুর হবে কেন? আপনার 14 নম্বর যান, গুলিস্তান যান, ওই ইয়ে যান, সবখানি সেরাটন যান, সবখানি তো বিক্রি করে দিই। সবখানি বিক্রি করে? হ্যাঁ। আচ্ছা, এইগুলো যদি আজকে বিক্রি মনে করেন সব হলো না, এইগুলো সবই বিক্রি হবে, কিছুই থাকবে না? হ্যাঁ, কিছুই থাকবে না, সব বিক্রি হবে। হ্যাঁ, যদি কোনোদিন বিক্রি না হয় সেক্ষেত্রে কি আপনি ফ্রিজে রাখেন? না, থাকলে ওই কম দামে লাস্টে সাইডে দিয়ে যায়। কম দামে দিয়ে যায়? তখন কিভাবে জানে? বাটি তো এখন 500 টাকা, তখন কয় টাকা বিক্রি করে? তখন 400, 450। রিক্সা চালক কয় টাকা ইনকাম করে? এরা একবারই মাংস নিতে গেলে